আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, রমজানের আগে আমি বলেছিলাম যে রমজান মাসে আমরা স্টেট ডায়ালগ করব না, রমজানের পরে করব। তবে আমাদের একজন সম্মানিত অতিথি, যিনি লন্ডনে দীর্ঘদিন কাটিয়েছেন, বর্ণবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এখানকার আমাদের অধিকার নিয়ে যার সরব পদচারণা ছিল এক সময় ইস্ট লন্ডনে, তিনি এখন আমাদের বিশ্বনাথ বালাগঞ্জ, সিলেট জেলার বিশ্বনাথ বালাগঞ্জের যে কনস্টিটিউয়েন্সি, যেটি সেখানকার সম্মানিত সংসদ সদস্য এবং তিনি আওয়ামী লীগের। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন আমি কার কথা বলছি, আমাদের অত্যন্ত প্রিয় শফিকুর রহমান চৌধুরী। শফিক ভাই, সালাম আলাইকুম। কেমন আছেন আপনি? আপনি ভালো আছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে এই রমজানের মধ্যে সময় দেওয়ার জন্য, এবং আপনাকে অনেকটা জোর করেই আমরা স্টুডিওতে নিয়ে এসেছি এবং আমরা কথা বলছি এবং আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। প্রিয় দর্শক, আমি শফিক ভাইয়ের পরিচিতি আপনাদেরকে দিয়েছি এবং শফিক ভাইকে আপনারা ব্রিটেনে এবং তথা ইউরোপে যারা আছেন আপনারা তাকে চিনেন এবং জানেন। তিনি আমাদেরই একজন এবং প্রবাসীদেরই একজন হয়ে তিনি কাজ করছেন বিশ্বনাথ বালাগঞ্জে। শফিক ভাই, আপনি কি বলবেন আমাদের ভিউয়ারদের উদ্দেশ্যে? না, ভিউয়ারদের উদ্দেশ্যে সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলমিনের লাখ লাখ শুক্রিয়া আদায় করতেছি, এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাবোধ রেখে বলতে চাই যে আমরা দীর্ঘদিন এই দেশে ছিলাম, এই দেশে আন্দোলন সংগ্রাম করেছি, এবং এই দেশের মানুষের সাথে, মানুষের আত্মার সাথে আমার যে নিবিড় সম্পর্ক, সেই হিসাবে আপনারাও আজকে আমাকে এখানে আমন্ত্রণ করেছেন, তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। এবং বিশেষ করে আমার যুক্তরাজ্য, ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ সহ যারা আমার সম্মানিত শ্রোতারা আছেন, এই চ্যানেলের শ্রোতারা আছেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বিশেষ করে এই রমজানের মাসে রমজানুল মোবারক এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি গত নির্বাচনে আপনি নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ বালাগঞ্জের এবং আওয়ামী লীগের নমিনেশন পেয়েছেন আপনি। আপনি কি লন্ডনে যে কাজ করেছেন, বাংলাদেশে এবং লন্ডনের কাজের মধ্যে পার্থক্য কী? আপনি এখানেও রাজনীতি করেছেন এবং সমান সময়ে আপনি বাংলাদেশেও রাজনীতি করছেন, সেটা হলো কি, একটা কথা বলি আমি, যেমন বর্তমানে অনেক জিনিস চেঞ্জ হচ্ছে, যেমন 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে আমাদের দলীয় যে ম্যানিফেস্টো ছিল, সেই ম্যানিফেস্টো ছিল যেটা হলো কি, ভিশন 2021। সেই ভিশন 2021-এর মধ্যে ছিল যে আমরা আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আমরা শিক্ষার উন্নয়ন করব, কৃষির উন্নয়ন করব, বিদ্যুতের উন্নয়ন করব, স্বাস্থ্য সেবার উন্নয়ন করব, মানুষের সামাজিক যে অবক্ষয় হয়েছে সেই সামাজিক উন্নয়ন আমরা করব, বাংলাদেশের মান মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিদেশে যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করব, জাতির জনক বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের আমরা কার্যকর করব, এবং সবচেয়ে স্পর্শকাতর যেটা, এই বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যারা যুদ্ধাপরাধী, যারা এই মা বোনের ইজ্জত লুণ্ঠনের সাথে জড়িত ছিল, যারা এই যে গণহত্যার সাথে জড়িত ছিল, তাদের বিচার আমরা করব, সেটা ছিল আমাদের নির্বাচনী ইস্তেহার। এবং সেদিকে লক্ষ্য রেখে এই দেশে যেভাবে লেবার পার্টি, লিবারেল পার্টি, কনজারভেটিভ তাদের ম্যানিফেস্টো অনুযায়ী কাজ করে, ঠিক একই ধারায় আমাদের যেটা হলো কি, আমরা আল্লাহ রাব্বুল আলমিনের লাখ লাখ শুক্রিয়া আদায় করি এবং বাংলার জনগণ সেই ম্যানিফেস্টো আমাদের যে নির্বাচনী ইস্তেহার সেটা গ্রহণ করেছিল। গ্রহণ করার পরে বাংলার মানুষ নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে মহাজোটকে ভোট দিয়েছে, এবং ভোট দেওয়ার পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে সরকার গঠিত হয়, মহাজোট সরকার। সেই সরকার গঠিত হওয়ার পরে আপনারা দেখেছেন যে আমরা শিক্ষার কী পরিমাণ, বাংলাদেশে
আমূল পরিবর্তন এসেছে, যেটা আমরা চিন্তা করতে পারি নাই, যে এই দেশে ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইনের বই বিনামূল্যে দেওয়া হবে সবাইকে, সবাইকে, ধনী গরিব সব ছেলেমেয়েরা পাইছে। এবং একসাথে এই বছর আমরা দিয়েছি জানুয়ারির প্রথম তারিখ 27 কোটি বই, সেই বই যাতে না দেওয়া হয় তার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে, বইয়ের গুদামে আগুন, কাগজের গুদামে আগুন, বিভিন্ন ধরনের। কিন্তু শেষ পর্যন্ত আমাদের শিক্ষামন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর, প্রধানমন্ত্রীর যে ওনার যে কমিটমেন্ট, উনি কমিটমেন্ট রক্ষার্থে এইগুলো করেছেন। ঠিক একইভাবে আমরা যদি দেখি, যেমন প্রাইমারি স্কুলগুলার এমন জরার জীর্ণ অবস্থা ছিল, স্কুলের বিল্ডিং ছাত্রছাত্রীরা বসে লেখাপড়া করার সুযোগ ছিল না, অনেক বিল্ডিংয়ে যেটা লাগে দুরবস্থা ছিল, সেই বিল্ডিংগুলার আমরা অনেকটা বিল্ডিং রিনোভেট করা হয়েছে, অনেকটা প্রাইমারি স্কুলের নতুন ভবন হয়েছে, সারা বাংলাদেশে প্রায় কয়েক হাজার বিল্ডিং হয়েছে, তার মধ্যে আমার বিশ্বনাথ পালাগঞ্জেও বিল্ডিং হয়েছে প্রায় নতুন ভবন আমরা 80টার উপরে করেছি, আরও নতুন ভবন হচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি দেখি এই যে প্রাইমারি স্কুলের গুলাতে যে হাই স্কুলের বিল্ডিং হচ্ছে, আমার সারা বাংলাদেশে প্রায় 3000-এর উপরে, আমার এলাকাতেও প্রায় 15টা হাই স্কুলের বিল্ডিং হচ্ছে, কলেজগুলার বিল্ডিং হচ্ছে, মাদ্রাসাগুলার বিল্ডিং হচ্ছে, সাথে সাথে শিক্ষক নিয়োগ হচ্ছে, প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ হচ্ছে, হাই স্কুলের শিক্ষক নিয়োগ হচ্ছে, কলেজগুলার শিক্ষক নিয়োগ হচ্ছে। এই যে আরেকটা ব্যাপার, আমরা কিন্তু কল্পনা করতে পারি নাই যেটা, যে এই প্রাইমারি স্কুলের সমাপনী পরীক্ষা যেটা হলো কি, আগের জমানাতে আমরা নিজেরাই দিয়েছি, যেমন প্রাইমারি স্কুলের প্রশ্নপত্র, প্রাইমারি এই লোকের এই স্কুল থেকে এই প্রশ্নপত্র ছাপানো হতো এবং এখানে খাতা দেখা হতো, এখানেই রেজাল্ট হতো। যেমন অনেকেই আমি পাবলিক মিটিংয়ে বলি, যে অনেক আমার উপরে যে হয় যে স্কুলের ম্যানেজমেন্ট কমিটির সভাপতির ছেলে, তাকে হেডমাস্টারে তো 1 নম্বর বা দিতে হবে, এই ভূমিদাতা 2 নম্বর বা এই ধরনের ছিল আগে একটা কালচার, কিন্তু এখন আর এই সিস্টেম নাই। এখন পরিষ্কারভাবে যেগুলি সেন্ট্রালি প্রশ্নপত্র ছাপানো হয়, একসাথে একই টাইমে পরীক্ষা হয়, একই দিনে সেই প্রশ্নপত্র রেজাল্ট এটা সেন্ট্রালি দেখা হয়, খাতা দেখা হয় সেন্ট্রালি, রেজাল্ট আউট হয় সেন্ট্রালি। এটা কিন্তু এখন প্রথম অবস্থায় ছেলেমেয়েরা ভয় পেত, কিন্তু এখন স্বাভাবিক হয়ে, এখন একটা উৎসব, উৎসবমুখর হয়ে গেছে পরীক্ষা, পরীক্ষাটা এবং নকল প্রবণতাটা, নকল প্রবণতা নাই। 2 নম্বরে হলো গিয়ে আরেকটা ব্যাপার, যেমন জেএসসি জেডিসি ক্লাস এইটে পরীক্ষা, যেটা আগের জমানাতে এমই স্কুল এমই পরীক্ষা এইভাবে ছিল এই ব্রিটিশ আমল, কিন্তু সেই জিনিসটা এখন চলে এসেছে। ক্লাস এইটে একইভাবে সেন্ট্রালি পরীক্ষা হয়, সেন্ট্রালি রেজাল্ট হওয়ার পরে যে জিনিসটা হয়েছে, যে এখন আর এই যে ক্লাস 9-10 উঠার পরে টেস্টে অনেক আটকে যেত, প্রি টেস্টে অনেক আটকে যেত, এখন আর আটকাওয়ার কোনো প্রবণতা নেই। এখন কিন্তু সবাই কিন্তু এই লেখাপড়ার মানে তো ভালো হয়েছে এবং পরীক্ষার সংখ্যা কমেছে, অনেকে বলে যে পরীক্ষা বেড়েছে, না পরীক্ষার সংখ্যা কমেছে। যেমন প্রাইমারি স্কুলের ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দেওয়া হইতো আরেকবার, এখন আর বৃত্তি পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই, এই যে এক পরীক্ষায় দুটো রেজাল্ট হয়ে যায় ন্যাশনালি, যে যারা ভালো রেজাল্ট করতেছে ওদেরকে বৃত্তি দেওয়া হয়। এই ক্লাস 8-এ কি অবস্থা হচ্ছে সিলেটে, অনেক প্রায় এটা একটা অপবাদ বা যেটাই বলা হয় না কেন, যে সিলেটের মানুষ বিদেশমুখী, তারা শিক্ষার প্রতি তাদের মানে খুব খুব একটা, এটা কিন্তু মধ্যখানে ছিল, এখন অবস্থা কি? এখন কিন্তু প্রত্যেক মা বাবা, আমি দেখেছি যেটাই লোকে প্রত্যেক মা বাবা এখন তাদের সন্তানদেরকে লেখাপড়া করানোর দিকে খুব অগ্রসর, খুব মনোযোগী। এটা হলো কি, একটা ছেলেকে সরকারি পাইলট স্কুলে ভর্তি করানোর জন্য, গার্লস স্কুলে ভর্তি করানোর জন্য, এই বালা কলেজে ভর্তি করানোর জন্য যে পরিমাণ তদবির করতে হয়, ব্লুবার্ডে ভর্তি করানোর জন্য যে পরিমাণ তদবির করতে হয়, এটা কল্পনার বাইরে। আগের যে আমার কাছে এইভাবে আসেন যে আপনি একটু বললে হবে, তখন আমি বাধ্য হয়ে ডিসিকে বলতে হয়, স্কুলের প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল, হেড টিচার, ওনাদেরকে রিকোয়েস্ট করতে হয়। রিকোয়েস্ট করলে পরে ওনারা বলেন স্যার আমরা তো অনলাইনে আছে, এখন এডমিশনটা
অনলাইনে চলে গেছে, এডমিশনটাও কিন্তু অনলাইনে। যেমন এখন আর কিন্তু কোনো ইউনিভার্সিটিতে আপনি রিকোয়েস্ট করে পারবেন না, কলেজগুলোতে রিকোয়েস্ট নেই। এমসি কলেজে আমরা ছিলাম, এমসি কলেজে আর অনেক রিকোয়েস্ট চলে না, যে অনলাইনে অনলাইনে ভর্তি হচ্ছে। যেমন মেডিকেলে, মেডিকেলে তো রিকোয়েস্ট চলতো, এখন মেডিকেলে রিকোয়েস্ট নাই। কৃষি ইউনিভার্সিটিতে কোনো রিকোয়েস্ট, ব্যবসা বন্ধ না, এগুলো বন্ধ হয়। যেটা হয়েছে কি, এখন প্রত্যেক মা বাবাই চাইতেছে তার সন্তানদেরকে লেখাপড়া করাবে। যেমন ওই যে আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে যে লেখাপড়া চলছে, এটা কিন্তু আমরা অনেক এগিয়ে, এটা হলো কল্পনার বাইরে, এটা হলো শিক্ষা। আমি শিক্ষা নিয়ে কথা